আমি গরবি গদ আসলাম আমার এখন গর পানি ভরতো ডেইলি আর আমি ডেইলি আমি খুবই একটা বিপদে আসলাম ওখানে আমার এখন গর মানে ইয়া দিছি না আমি গর খুশি হইছি তারার ইয়ত এবং তারারও দোয়া করি এবং আল্লাহও তারারে দোয়া করতা ইয় করতা খুশি আমি আল্লাহর দরবার আসি এবং তারা আমার বহুত একটা উপকার করছে আপনারা দেখতে পাই এই বৃদ্ধ মহিলা ওনার আসলে স্বামী নাই উনি গরের মাঝে কুড়ের গড়ে একলা তাক্তা তো এলাকার স্থানীয় যারা আসেন বা আমরা লগে যোগাযোগ করিয়া আমরা গরিব এতিম ফান্ড ট্রাস্ট একটা অ্যাপ্লিকেশন করার পরে একটা গড় বানিয়ে দিয়েছে তাই এর পূর্বে মানুষের কাছে হাত পাতি বার্তা তাই জীবিকা ইয়ে কর্তা নিবারণ কর্তা আর তাই গোড়টা পাইয়া খুব খুশি হয়েছেন আপনারা বেশি বেশি দান করবো আমরা এলাকাত অসংখ্য দরিদ্র আসেন আপনারা সহানুভূতির হাতটা একটু বাড়াইয়া দিবা ধন্যবাদ আপনারা সবাই গোড় পাইয়া খুশি হয়েছেন নাম কি থাকো আপনার গ্রামের নাম কি তা পাগলপুর আসলে দেখুন এই বোন উনার স্বামী কাজে চলে গেছেন একেবারে দিন মজুর দিনে আনে দিনে খান উনার স্বামী বাজারে এটাকে চটপটি বলে চটপটি বিক্রি করেন একটা ঠেলাগাড়ির মধ্যে আর এইভাবে তিনি তার সংসার চালান উনার চার পাঁচটা ছোট ছোট বাচ্চা আছে চারটা বাচ্চা ওই দেখুন ছোট একটা বাচ্চা কি অবস্থা ছিল তাদের একটা বাঁশের নেড়ার গড় ছিল আজকে এই বোনকে দেখুন আর একজন ভালো মানুষ আসলে একজন ভালো ফ্যামিলির মানুষ খুবই গরিব আল্লাহ আপনাদেরকে যা যা দান করুন যে এই সমস্ত ভাই এবং বোনেরা লন্ডন তাই টাকা দিয়েছিলেন আর আপনাদের দানে গরিব এনে তিনটা ফান্ডের পক্ষ থেকে এই অসহায় বোনকে একটা গড় বানিয়ে দেওয়া হয়েছে বোন দোয়া করুন যান এই সমস্ত ভাই বোন আপনি দিচ্ছেন তার লাগে দোয়া করুন যান ওকে স্যার ওকে জাযাকাল ولا بد يوما سيرجع الاقصى ليحيي পূর্ব কলিলনপুর ইউনিয়ন আজকে বালাগঞ্জ সদর থেকে আমরা অনেক দূরে প্রায় 7 কিলোমিটার দূরে আমরা এখানে এসেছি আপনারা দেখেছিলেন গত রমজান মাসে আপনাদের সামনে আমরা পেশ করেছিলাম ওই মহিলার কান্না আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছিলাম উনি কেঁদে কেঁদে বলেছিলেন যে ওনার বাড়ি নাই ঘর নার জায়গা নাই ওনার দুটা পাও দেখুন আপনারা উনি দাঁড়াইতে পারেন না দুটা পাও একেবারে বাঁকা বিকলাঙ্গ উনি দাঁড়াইতে পারেন না এই ওনার দুটি বাচ্চা ওনার স্বামীও প্যারালাইজ এই অবস্থায় তিনি আবেদন পেশ করেছিলেন একটা ঘরের জন্য আমরা যখন ঘর বানানোর উদ্যোগ নিয়েছিলাম তখন তা জানতে পারলাম ওনার জায়গা নাই এই বাংলাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান সাহেব এবং আমাদের বালাগঞ্জের প্রতিনিধি মৌলানা লুৎফুর রহমান সাহেব তারা সবাই মিলে কষ্ট করে এই মৌলানা সাহেব এই মৌলানা লুৎফুর রহমান সাহেব তারা এই জায়গাটা খরিদ করেছেন প্রথমে প্রায় 90,000 টাকা দিয়ে জায়গাটা খরিদ করেছেন আনুমানিক খরিদ করার পরে এই দেখুন এত সুন্দর মজবুত করে সামনে দুটি জানালা দুটি দরজা দিয়ে এত সুন্দর করে ভিতরে তার একেবারে কিচেনের ব্যবস্থা করে যেহেতু উনি নিজেই বোন এই জন্য এই বোনকে বাথরুম এবং কিচেন সব ব্যবস্থা করে দিয়ে এই গোটা কমপ্লিট করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সার্থক হয়েছে আমার প্রবাসী ভাই বোনদের যারা আপনারা দান করেছেন আমার আজকে বালাগঞ্জ এই পশ্চিম পৈলনপুর এই পূর্ব পৈলনপুর হামসাপুর গ্রামে এসে আমার এত আনন্দ লাগতেছে যে এই বোনকে একটা ঘর আমরা বানিয়ে দিতে পেরেছি না আমি চিনি না আপনারা ছিলেন না কারো আত্মীয় না কারো কিছু কেউ জানে না কেউ চিনি না অসহায় এই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন অসহায় বিকলাঙ্গ একজন মানুষ পাশে দাঁড়িয়েছেন প্রবাসী ভাই এবং বোনেরা সহযোগিতা প্রকাশ করেছেন সহানুভূতি প্রদর্শন করেছেন দান করেছেন আপনাদের সদকা এবং জাকাত এমন একটি মহৎ কাজ করেছেন যেই কাজ কখনো ভুলা যায় না এই কাজের বদলা কেউ দিতে পারবে না না এই বোন আপনাদেরকে কিছু দিতে পারবে না এই বোন আপনাদের কাছে এই বোনের কাছ থেকে আপনারা কোনো প্রতিদানও চান শুধু প্রতিদান চেয়েছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাদেরকে যা যা দান করবেন এবং তার প্রতিদান দুনিয়াতেও আপনারা পেয়ে যাবেন আখেরাতেও পেয়ে যাবেন যারা যাদের সহযোগিতায় এই বোনের মাথার উপর চাঁদ হয়েছে আল্লাহ যেন তাদেরকে দুনিয়াতে রহমতের ছায়া দান করেন কাল হাশরের ময়দানে যেন আল্লাহ আরশের নিচে ছায়া দান করেন এত বড় একজন অসহায় সার্থক হয়েছে আমার আমি এই বোনের এই অবস্থা দেখে আজকে